আবারও মালদার হবিপুর থানা এলাকায় ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্য এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতি তার পরিবার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হবিপুর থানার পুলিশ যুবতীর আত্মীয়রা জানান ওই যুবতী মানসিক ভারসাম্যহীন যুবতীর বাবা আগেই মারা গেছে তার দাদা ভিন রাজ্যে কাজ করে যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিল সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ করে এই যুবতীর মা বাড়িতে ফিরতে তার মাকে সমস্ত ঘটনার কথা জানায় যুবতী এরপরই হবিবপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই একই এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে আমি তো মাঠে গেছিলাম মাঠে কাজ কাজ করতে গেছিলাম সকাল আটটার দিকে সকাল আটটার দিকে কাজ করতে যাই মেয়েটাকে বললাম যে চলো গরু বাছুর আছে বাঁধে দিয়ে আসি মাঠে থেকে তো মানে আমাদের ছাগল আছে কে ছাগলের ঘাস কাটিছ ওই কে মা কাট কাটতে পারবো না ও দূরে করছে বাড়ি চলে যাবো আর এই এখানে মানে ঝুড়ি বানায় তো তো এখানে কমচি টমচি সব মাঠে থাকে কিবা বা করে টরে তো আমরা চলে যাই আর মেয়েটা তো বাড়ি চলে আসুক আর ঘরের মধ্যে শুয়েছিল শুয়ে থাকে তখন এই বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে মেয়েটার কাছে যেয়ে বলে এরকম পেন টেন খসে মিলে কিবা খারাপ কাজ করেছে তখন মেয়েটা কানতে কানতে আমরা ভুয়ে যাও যে কয়েছে মা এরকম এরকম ঘটনা বাড়ি চল বাড়ি আসলাম আসে বুড়া দেখছি এখানেই বসে আছে বুড়াকে আসে বললাম যে তুই কি করছিলিস কি কিছু করিনি কিছু করিনি তাহলে মেয়েটা কানতে কানতে গেল কেন কয়া যায় সদ্য মেয়ে কিছু ভয়ে ভয়ে ফের মানুষ যায় কানতে কানতে ভুয়ে কিছু করছিস কেন করছিস কহে কয়া বালু বালুকাট আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়ি বাড়িতে কি ইটালের ফাঁক আর বালু বালুকাট আছে না বাইরে আছে কিসের জন্য ঢুকছিলিস ওটা নিয়ে বুড়াটার সাথে পাথর হয়েছিল আপনার মেয়ের সাথে কি করেছে মানে খারাপ ব্যবহার করেছে প্লে রেপ করেছে হ্যাঁ বলছি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ পুলিশ ধরেছে ওকে হ্যাঁ কি ভাই আছে মালদায় আছে পুলিশ ধরেছে ওকে হ্যাঁ সেদিনকাই ধরছে বলছি কি চান শাস্তি চান শাস্তি হয়ে যায় আপনার স্বামী কি কি হয়েছে আপনার স্বামী আমার স্বামী মারা গেছে ও ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে ছেলে কোথায় থাকে বাইরে থাকে এখানে মেয়েকে নিয়েই থাকেন আপনি আমি মা বেটি থাকি আমরা বাড়িতেই

নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে ফাঁক করে দিবে জিনিসপাতি সব চালিয়ে চালিয়ে ফেলে দিবে যখন রাগ উঠবে তখন এই এই রকম একটা মানুষের সাথে এরকম ব্যবহার করলো শাস্তি চান শাস্তিয়ে চাই আমি এই এখানে ঝুড়ি বানাতো বুড়ো অনেক দিন ধরে থাকে এখানে আমরা কিছু বলি না চুপচাপে চুপচাপ করে মেয়েটা গিয়েছিল মাঠে ওর মার সঙ্গে ও দুলো লেগেছে বাড়িতে এসেছে এসে ঘুমিয়ে গেছে মেয়ে জল টল খেয়ে ইতিমধ্যে ওই বুড়ো ঘরের মধ্যে ঢুকে এই রকম ঘটনা করেছে ঘটনা করার পর মেয়ে তো তখন মুখে হাত দিয়ে চেপে করে তখন তখন মেয়ে যেমনি ছুটানো পেয়েছে তখন দৌড় যে ওর মাকে বলুক জমিতে ওর মা তখন তাড়াতাড়ি চলে আসুক বাড়ি এসে দেখছে যে এই বুড়ো এখানেই আছে তখন ওর মা নাঠি দিয়ে বুড়োকে বলছে তুই কি করেছিস বল তখন বলছে যে আমি তোদের বাড়ি বালু আর ইট নিতে ঢুকেছিলাম ইট নিতে ঢুকে তো এই কাজ কেন করলি এই নিয়ে গন্ডগোল সৃষ্টি নিয়ে চুপচাপ দুপুর বেলা এগারোটার দিকে ঘটনাটা ঘটে দিয়ে চুপচাপ করে থাকে বসে উনি তারপরে তখন ওর বাড়ির লোককে বলল যে এরকম রকম তোমাদের বুড়ো ঘটনা করেছে তখন ওর বৌমা বলছে যে তাহলে আমি বাড়ি যাই এখন চুপচাপ কোথাও থানা টানা করবেন না চুপচাপ থাকেন আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল তারপরে ওর বৌমা বাড়িতে এসে বলছে থানা টানা করব না ওর মেয়ে আসুক ওর মেয়ে জামাই আসুক তারপরে এই কাজ সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত করার আমরা বলছি যে সিদ্ধান্ত কি আর করব তাইলে আমরা উপরে জানাই এই নিয়ে জানানো হয়েছে থানায় ধরেছে হ্যাঁ পুলিশ ধরেছে এসে ওয়ারেন্ট করে নিয়ে গিয়েছে বলছি এই আপনার আপনার কে হয় যে মেটার সাথে ঘটনা ঘটেছে আপনার কে হয় সম্পর্ক আমার নাতনি হয় বুঝি মেয়ের বাবা কোথায় থাকে মেয়ের বাবা মারা গেছে স্যার এর আগে এর আগে ওই মেটার ঘটনা হয়েছিল সংসার চলে কিভাবে এই যে দেহের উপর খাটেনি খেটে খেতে আর একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটা বাইরে থাকে খুব গরিব লোক স্যার কিছু নেই বলতে কিছু নেই মানসিক ভারসাম্যহীন কি হ্যাঁ কি বলে মানসিক ভারসাম্যহীন কি মানে ওকে অসুস্থ আছে মেটা কি স্বাভাবিক আছে ম্যাম মেটা তো দেখছেন যে হ্যান্ডিক্যাপ আপনারা কি চান শাস্তি চান আমরা শাস্তি চাই আপনার শ্বশুর কি করেছে কি করেছে হ্যাঁ আপনার শ্বশুর পুলিশ ধরেছে কেন কি হয়েছে ওই তো ধর্ষণ করেছে নাকি তার জন্য কি কেমন কি বলতেতে পারি কি শুনেছেন আপনি ওটাই শুনেছি

মানুষ তো আপনি মেয়ে হিসেবে কি কিভাবে দেখছেন শাস্তি হওয়া দরকার বলছি আপনার শ্বশুর কি করতো এমনি কাজকর্ম কি করতো কাজ করতো চুরি বানাতো কোনো পার্টি টাটি করে আমরা কোনো পার্টি টাটি করি বলছি দিদি আপনিও তো একজন মহিলা আপনার শ্বশুর এরকম একজন মহিলার সাথে এই ঘটনা করলো কি বলবেন আপনি ন্যায্য বিচার চাইবেন করেন যেটা ভালো হয় সেটাই আগে কোনোদিন ওনাকে দেখেছেন এরকম করতে ভেবেছেন কোনোদিন এরকম করতে পারে আমার শ্বশুর হ্যাঁ না দিন তো করিনি এরকম